সাত সকালে হাঁটতে বেরিয়ে হাড় ছিনতাই জখম মহিলা। বিষয়টা মনে করতে যাই 5টা 20 লাগা রিক্সা নাতিদের কাছে, দুজনে গা ঘেঁষে ঘেঁষে আমরা যাচ্ছেন, দু ভদ্র মহিলা, গলায় হাট ছিল, পেছন দিকে হাটটা যা টেনে নিয়েছে আমি পড়ে গেছি। বৃহস্পতিবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কুশপাতার বাসিন্দা উমা আদক। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের অফিস সংলগ্ন তিন মাথার মোড়ে এক ব্যক্তি পিছন থেকে টেনে ধরেন মহিলাকে এবং তিনি রাস্তায় পড়ে যান। তারপরই তার হাড়টি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি বলে মহিলার দাবি। মর্নিং এ প্রতিদিনই হাঁটতে বেরোয় মা, ঠিক আছে, যথারীতি আজকেও হাঁটতে বেরিয়েছিল, 5টা নাগাদ বেরিয়েছিল। তো হঠাৎ করে হচ্ছে যে 5টা 20 নাগাদ যেটা বলছে মা, যে এরকম পেছন দিক থেকে দুটো ছেলে আসছিল, এই আসার সময় পেছন দিক থেকে জাস্ট গোলার থেকে চেনটা টেনে নেয়, ঠিক আছে, টেনে নেওয়ার পরেই পেছন দিকে যেমন ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যায় মা পেছন দিকে, তো মাথায় লাগে। তো আরেকজন যিনি পাশে ছিলেন, মায়ের সাথেই আরেকজন ছিলেন, তিনি ওদেরকে ধরতে যাওয়ার জন্য ছুটে যায়, কিন্তু তারা বেরিয়ে যায় ছেলে দুটো, ঠিক আছে। তারাই কোনো অস্ত্র নিয়ে এসেছিল? হ্যাঁ, হাতে বলছে ছুরি ছিল একটা, ছুরি দিয়ে টেনে বা ওই চেনটাকে কেটে নিয়ে বেরিয়ে গেছে এরকম ব্যাপার। চেনটার আনুমানিক বাজার মূল্য কত? হ্যাঁ, এক ভরি তো বলছে, করে 50,000 ধরুন তাহলে। ওটা কি নাম আপনার? অনিমেষ আদক। বাড়ি? বাড়ি কুশপাতা। রাস্তায় পড়ে যাওয়ার ফলে মাথায় চোট পান উমা দেবী। ঘাটাল শহরের মাঝে ভোরে এই হাড় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার মহিলারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। আকাশ দলুইয়ের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। বিষয়টা মনে করতে যাই 5টা 20 লাগা রিক্সা নাতিদের কাছে, দুজনে গা ঘেঁষে ঘেঁষে আমরা যাচ্ছেন, দু ভদ্র মহিলা, গলায় হাট ছিল, পেছন দিকে হাটটা যা টেনে নিয়েছে আমি পড়ে গেছি। আপনার গলায় হাট ছিল সোনার? হ্যাঁ, ছিনতাই ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ, পড়ে যেয়ে আমি এবার আমার হান্নাই করছি, তখন সে নিয়ে ছুট হাতে ছুরি। কখন হয়েছে ঘটনাটা? 5টা 15 ভোর 5টা 15 না, মানে দুষ্কৃতি হাতে ছুরি ছিল। আপনার নাম? আমি যাবো না রে।